দিনে করে, কেউ রাতে করে, কেউ সময় পেলে করে, কেউ আবার ভোরবেলায় করে। জিনিসটা কি ঘরের কাজ? আচ্ছা, আপনি কি কখনো এইসব কাজ করেন না? না। আপনি দিনের বেলা করেন না? হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মজার মজার ধাঁধা নিয়ে। আমি দেখতে পাচ্ছি আমার পাশে একটা সুন্দরী কিউট আপু, আপুটাকে এখন আমি আমার মজার মজার ধাঁধা তার মধ্যে ছেড়ে দেবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আপু, ভালো আছি। আপু আপনার নামটা জানতে পারে? হ্যাঁ, আমার নাম হচ্ছে মৌ। আচ্ছা আপু, এই জঙ্গলের মধ্যে আপনি একা এখানে কি করেন? এই তো ঘুরতে এসেছি। এই জঙ্গলে? এটা জঙ্গল কোথায়, একটা পার্কের মতো। পার্ক আশেপাশে আমি কাউকে দেখতে পাচ্ছি না। দর্শক ভাইরা, আপনারা কি কেউ কাউকে দেখতেছেন? আমার মনে হচ্ছে আপুর মতলবটা খারাপ, কারণ সামনে একটা ক্ষেত দেখা যাচ্ছে, ক্ষেতের মাঝখানে আপু দাঁড়ায় আছে। না, অবশ্যই এখানে অনেক মানুষই আছে যে যার মতো ঘুরতেছে, তো আমিও আমার মতো। আপু পার্কে তো কেউ একা ঘুরতে আসে না, পার্কে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আছে, তো আপনি বয়ফ্রেন্ড ছাড়া কেন ঘুরতে আসছেন? আসছি, একাই ঘুরতে আসছি। মানে আপনার কি একা ঘুরতে ভালো লাগে? এখন ঘুরতেছি, হয়তো সময় দিয়ে দুজনও ঘুরতে পারি। তার মানে আপনি এখনো সিঙ্গেল? হ্যাঁ। দর্শক ভাইরা, আপনাদের মাঝে কেউ যদি থেকে থাকে, আপনাকে যদি ভালো লাগে থাকে, যদি প্রপোজ করতে চান, এক্ষুনি এক্ষুনি তাকে, বাকিটা পরে বলবো, ঠিক আছে? আচ্ছা আপু, আমি প্রথমে আগে আমার পরিচয় দিই। আমি আছি বিশ্বজুড়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে নতুন মজার মজার ধাঁধা নিয়ে। তো আপনি কি আমার সাথে ধাঁধা খেলবেন? হ্যাঁ, কেন খেলবো না। আপনি কি কখনো খেলছেন? না, আগে হয়তো খেলিনি, কিন্তু এই প্রথম আজকে। ও, যাই হোক, আপনি কখনো খেলেন না, এই প্রথম। আমার সাথে খেলে আপনার অনেক ভালো লাগবে। তো আমাদের এখানে খেলার কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আমি আপনাকে একটা প্রশ্ন করব, প্রশ্নের সঠিক অ্যান্সারটা যদি দিতে পারেন, তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আকর্ষণীয় একটা গিফট আছে। আর সময় থাকবে মাত্র 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে আপনাকে সঠিক অ্যান্সারটা দিতে হবে। আপনি কি প্রস্তুত? আপু আপনি একটু এদিকে আসবেন। হ্যাঁ বলেন। জি প্রস্তুত। তাহলে আমি প্রশ্নটা করব। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে। কেউ দিনে করে, কেউ রাতে করে, কেউ সময় পেলে করে, কেউ আবার ভোরবেলায় করে, জিনিসটা কি? আপু এটা নেগেটিভভাবে যাবেন না পজিটিভভাবে যাবেন? আমি কি প্রশ্নটা আবার বলবো? কেউ দিনে করে, কেউ রাতে করে, কেউ সময় পেলে করে, আবার কেউ ভোরবেলায় করে, কি হতে পারে? আপু তাড়াতাড়ি করতে হবে, কারণ সময় আপনার হাতে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে যদি সঠিক অ্যান্সারটা দিতে পারেন, তাহলে আপনার জন্য আকর্ষণীয় গিফট। দর্শক ভাই দেখছেন, সে অনেক চিন্তা ভাবনায় পড়ে গেছে, সে বুঝতে পারতেছে না কি বলবে। আপু তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি প্লিজ বলেন, যেটা মনে চাই আপনার সেটাই বলেন। দর্শক ভাইয়ের আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপু কি মনে করতেছে না কিছু? সেটা বলেন বলেন, আপনার যে কোনো অপশন আছে আপনি বলতে পারেন। ঘরের কাজ? ঘরের কাজ তো এটা তো সবাই করে, এখন আর ছেলে মানুষ তো করে না। এটা বলা হয়েছে যে কেউ দিনে করে, কেউ রাতে করে, কেউ সময় পেলে করে, আবার কেউ ভোরবেলায় করে। কি এমন কাজ যে এটা ভোরবেলাও করতে হয়? আচ্ছা, আপনি কি কখনো এইসব কাজ করেন না? না। আপনি দিনের বেলা করেন না? আচ্ছা, মোবাইল মোবাইল চার্জ মনে হয় হবে। মোবাইল চার্জ মনে হয়, কিন্তু আসলে এটা সঠিকভাবে বলতে হবে যে আসলে এটা কতটা সত্য। হ্যাঁ, মোবাইল চার্জ। আপনি কি শিওর যে মোবাইল চার্জ? হ্যাঁ, মোবাইল চার্জ। কেন এটা আপনার মনে হলো? এই জন্য মনে হলো, যেহেতু অনেক সময় বলতেছেন দিনে করে, আবার বলতেছেন রাতে করে, আবার ভোরবেলায় করে, এটা তো সম্ভব। মোবাইলে যখন চার্জ শেষ হয়ে যায়, এটা যে কোনো টাইমেই করতে পারি, যে কোনো সময়ই করা যায়, এই জন্য আমার মনে হয়। আপনি কি এটা যে কোনো সময় করেন? হ্যাঁ, আমি সবসময় মানে এটাই আমার মাথায় আসতেছে যে মোবাইল চার্জই হতে পারে। দর্শক ভাইরা, আপু আমার সঠিক অ্যান্সারটা দিয়ে দিছে যে মোবাইল চার্জার। আসলে মোবাইল চার্জার এটা বলা যায় না, এটা মানে সবাই যখন যে সুযোগ পায় তখনই সে ঢুকিয়ে দেয়। তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সঠিক অ্যান্সারটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক ভাইরা, আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আচ্ছা আপু, এই যে আপনি যে আমাদের চ্যানেলে আজকে খেললেন, আপনি সঠিক অ্যান্সারটা দিতে পারলেন, আপনি এখন আকর্ষণীয় একটা গিফট পাবেন, তো তার জন্য আপনাকে কেমন লাগতেছে?
একটু আনন্দ লাগতেছে। মানে আপনি এই যে আপনি এখন খেলছেন, খেলার পরে যে আপনি যে গিফটটা পাবেন, গিফটটা পাওয়ার পরে আপনি যে গিফটটা আমি যে আপনাকে দিব, হ্যাঁ এই গিফটটা যে আপনি পাবেন, কিন্তু আপনার মাঝে তো আমি তো সেই অনুভূতিটা দেখতেই পাচ্ছি না যে আপনি যে একটা আকর্ষণীয় একটা গিফট পাবেন। আপু আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই যে আপনাকে একটা আকর্ষণীয় গিফট দেওয়া হলো, থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে আপনি খুশি হন নাই। না না, কেন খুশি হব, কারণ গিফট পাওয়ার পরে একজন ব্যক্তি এতটা খুশি হয় যে সে খুশিতে আত্মহারা হয়ে যাবে, আর আপনাকে দেখে, আপনার মুখ দেখে মনে হচ্ছে যে আপনি একটুও খুশি হন নাই। না, খুশি অবশ্যই হয়েছি, কেন হব না, কারণ হঠাৎ ঘুরতে আসছি, ঘুরতে আসার পরে হঠাৎ আপনার সাথে দেখা হয়ে গেল, প্লাস একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলছি, তারপরে সবচেয়ে বড় বিষয়, ভালো লাগার বিষয় হচ্ছে আমি একটা গিফটও পেলাম, এটা নিয়ে খুব ভালো লাগতেছে। কিন্তু আমার তো মনে হচ্ছে যে আপনার গিফটটা পেয়ে খুশি হন নাই। না, অবশ্যই গিফটটা পেয়ে খুশি লাগতেছে, খুব আনন্দ হচ্ছে যে একটা জায়গায় ঘুরতে এসে মানে হঠাৎ করে অনুপস্থিত ভাবে একটা কোশ্চেনের অ্যান্সার করতে পারছি, সেই জন্য খুব ভালো লাগতেছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক ভাইরা আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।